হ্যালো বন্ধুরা, স্কিল ইংলিশে ওয়েলকাম। আজকের সেশনটা করছি আরেকবার কমন এরর্স নিয়ে। কিন্তু আজকের এই সেশনটার মাধ্যমে আমরা কমন এরর্স গুলি পিক করতে গিয়ে আমরা গ্রামার রুলস গুলিকে আইডেন্টিফাই করে নেব, যাতে পরবর্তীকালে এরকম কোন সেন্টেন্স বা পরীক্ষা ক্ষেত্রে যখন আমরা বসবো তখন গ্রামার রুলসটা আমাদের মাথায় থাকবে, তাহলে আমরা আইডেন্টিফাই করতে এরর্স গুলি খুব ভালো মতে আমরা ইজিলি পারবো। তাহলে চলো বন্ধুরা, আজকে শুরু করা যাক। আজকের সেশনটা আমরা পিকিং এরর্স অ্যাকচুয়ালি। সেন্টেন্সটা দেখো, প্রথম সেন্টেন্সটা, উই নো ইচ আদার ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। এই সেন্টেন্সটাকে ভালো মতে দেখলে আমরা দেখছি দের ইজ সামথিং কানেকশন বিটুইন দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট। আর পাস্ট আর প্রেজেন্টের মধ্যে যদি কোনো কানেকশন থাকে, সেটা যদি আমরা গ্রামাটিক্যাল ওয়েতে আমাদের কোনো সেন্টেন্স লিখতে হয়, তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট আমরা ইউজ করি, আমরা পাস্ট ফর্ম অফ ওয়ার্ব ইউজ করি না। তাহলে দেখা যাচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে উই নো ইচ আদার ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, এই সেন্টেন্সটার মধ্যে এই যে ওয়ার্বটা ইউজ করা হয়েছে নো, এই পাস্ট ফর্মটা ভুল। আমাদের ইউজ করতে হবে কি, উই হ্যাভ নোন ইচ আদার ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। ক্লিয়ার? Next sentence, if I was you, I would not have invited her. If I was you, I would not have invited her. একটা জিনিস মনে রাখতে হবে, যদি বর্তমানে কোনো জিনিস আমরা কল্পনা করি তাহলে আমরা সাবজাংটিভ মুড বলে একটা ফর্ম আমরা ইউজ করি, এবং সেইখানে আই এর পরে আমরা ওয়ের ইউজ করি, আই এর পরে ওয়াজ ইউজ করি না। আমি একটা আলাদা ভিডিও করে রেখেছি, আই ওয়াজ অর আই ওয়ের কোনটা কারেক্ট, এর উপরে একটা আলাদা সেশন আমি আগেই করেছি, এবং সেটা গিয়ে তুমি ডেসক্রিপশন লিঙ্কে তোমরা পেয়ে যাবে অথবা প্লে লিস্টে গিয়েও পেয়ে যাবে, আমি দিয়ে দেবো, সেটা একটু ভালো মতো দেখে নিও। কিন্তু এইখানে আপাতত এটা মনে রেখো যে আই এর পরে ওয়াজ তখনই বসে যখন আমরা রিয়েলিটি কিছু বোঝাতে চেষ্টা করি, বাট ইফ উই আর ইমাজিনিং সামথিং এট দ্য প্রেজেন্ট মোমেন্ট, সেখানে কিন্তু আই এর পরে ওয়াজ বসে না, ইফ আই ওয়ের বসে। তাহলে সেন্টেন্সটা কি হবে, ইফ আই ওয়ের ইউ, আই উড নট হ্যাভ ইনভাইটেড হার। ক্লিয়ার? নেক্সট, টম ইজ গোয়িং এভরি ডে ফর আ মর্নিং ওয়াক উইথ হিজ প্যারেন্টস। টম ইজ গোয়িং এভরি ডে ফর আ মর্নিং ওয়াক উইথ হিজ প্যারেন্টস। এই সেন্টেন্সটা শুনলে পরে মনে হয় কি, তার একটা হ্যাবিচুয়াল অ্যাকশন, সে প্রত্যেক দিন তার বাবার সাথে সে হাঁটতে যায় বা মা বাবার সাথে হাঁটতে যায়। তো কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন যখন আমরা এক্সপ্রেস করবো তখন কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করবো না, ইজ গোয়িং আমরা ইউজ করবো না, আমরা কি ইউজ করবো, প্রেজেন্ট ফর্ম, সিম্পল প্রেজেন্ট ফর্ম। তাহলে আমাদের ওয়ার্ডটা কি হওয়া উচিত ছিল এখানে, টম গোজ এভরি ডে ফর আ মর্নিং ওয়াক উইথ হিজ প্যারেন্টস। তাহলে কারেক্ট সেন্টেন্সটা, টম গোজ এভরি ডে ফর আ মর্নিং ওয়াক উইথ হিজ প্যারেন্টস, এভরি ডে বা যাই হোক, হ্যাবিচুয়াল অ্যাকশন নট প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাবিচুয়াল অ্যাকশন যদি আমরা বলতে চাই তাহলে হ্যাবিচুয়াল এক্সপ্রেশন এক্সপ্রেস করব আমরা কি, সিম্পল প্রেজেন্ট টেন্সে। ক্লিয়ার? নেক্সট, আই হ্যাভ নট প্লেড ফুটবল সিন্স আই হ্যাভ লেফট স্কুল। গুড, এই সেন্টেন্সটা ক্লিয়ার, আই হ্যাভ নট প্লেড ফুটবল সিন্স আই হ্যাভ লেফট স্কুল। এখানে আমরা দেখছি একটা পাস্টের সাথে প্রেজেন্টের একটা কানেকশন আছে, কি পাস্টে একসময় আমি ফুটবল খেলতাম বা ফুটবলের সাথে অ্যাটাচ ছিলাম, কিন্তু এখন সেই ফুটবলের সাথে আমার অ্যাটাচমেন্ট নেই। তাহলে আমি দেখছি দুবার আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করে ফেলেছি, একবার এইখানে আই হ্যাভ নট প্লেড ফুটবল, আবার এটা রিপিট করে ফেলেছি সিন্স আই হ্যাভ লেফট স্কুল। না, এইখানে আমাকে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করলে হবে না, এখানে আমাকে সিম্পল পাস্ট ইউজ করতে হবে, সিন্স আই লেফট স্কুল, একটা পাস্ট পয়েন্ট অফ টাইম, কিন্তু যেটা ফুটবলের সাথে তখন থেকে এখন সেইখানে আমি হ্যাভ নট ইউজ করেছি, হ্যাভ আর প্লে তার ফর্ম অফ ভার্ব, কিন্তু এইখানে আমাকে ইউজ করতে হবে হ্যাভটা বাদ দিয়ে, এখানে সিম্পল পাস্ট ইউজ করতে হবে। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হবে, আই হ্যাভ নট প্লেড ফুটবল সিন্স আই লেফট স্কুল। ক্লিয়ার? নেক্সট, হার্ডলি হ্যাড আই ওয়েন্ট আউট দ্য চিলড্রেন স্টার্টেড মেকিং নয়েজ। Hardly had I went out, the children started making noise. So, here আমরা কি করছি, দেখা যাচ্ছে একটা sentence এ had আছে, had এর পরে কখনো past form of verb use হয় না, had এর পরে আমরা কি use করি, past participle form,
তার মানে থার্ড ফর্ম, তো ওয়েন্ট হচ্ছে সেকেন্ড ফর্ম পাস্ট ফর্মটা, কিন্তু পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে, ওয়েন্টের জায়গায় আমি গন ইউজ করব। তাহলে আমার কি ইউজ করা উচিত ছিল, হার্ডলি হ্যাড আই গন আউট দ্য চিলড্রেন স্টার্টেড মেকিং নয়েজ। ক্লিয়ার? এটা যেন মাথায় থাকে, কোনো সেন্টেন্সে যদি দেখো হ্যাড বা হ্যাজ বা হ্যাভ ইউজ করা হয়েছে, তারপরে যে ভার্ব ফর্মটা আমরা ইউজ করব সেটা কখনো বেস ফর্ম না বা পাস্ট ফর্ম না, এখানে আমরা কি ইউজ করছি, পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এটা হবে গন, আরেকবার করছি, হার্ডলি হ্যাড আই গন আউট দ্য চিলড্রেন স্টার্টেড মেকিং নয়েজ। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স, মেনি স্টুডেন্ট আর ডিপ্রেসড বিকজ অফ আনএমপ্লয়মেন্ট। এই মেনি এর পরে কখনো আমরা সিঙ্গুলার প্লুরাল ফর্ম অফ ভার্ব ইউজ করি না, মেনি এর পরে আমাদের যে ভার্বটা ইউজ করা উচিত সেটা আমাদের ইউজ করতে হবে সিঙ্গুলার ভার্ব, এবং এটা ডিটেলসে পেয়ে যাবে যদি এগ্রিমেন্ট অফ দ্য ভার্ব উইথ দ্য সাবজেক্ট চ্যাপ্টারটা পড়ো, তাহলে এটা আমাদের পেয়ে যাবে। তাহলে মেনি এ স্টুডেন্ট is depressed because of unemployment, many a student is depressed because of unemployment, এখানে আটটা কিন্তু ভুল আছে। ওকে, ক্লিয়ার? মেনি এর পরে তাহলে সব সময় সিঙ্গুলার ভার্ব ফলো করে। নেক্সট, মাই ফাদার ফরবিড মি নট টু গো আউট, মাই ফাদার ফরবিড মি নট টু গো আউট। অনেক সময় হয় কি, আমরা দেখছি টেন্স বা গ্রামার এইসব ভার্বে কোনো ভুল নেই, কিন্তু দেখা যাচ্ছে যে শব্দটা আমরা ইউজ করছি হয়তো শব্দটা নেগেটিভ, ফরবিড ইজ আ নেগেটিভ ওয়ার্ড। তাহলে ফরবিড যদি একবার নেগেটিভই হয় তাহলে আমরা আবার নট ইউজ করতে পারি না। মাই মাই ফাদার ফরবিড মি টু গো আউট, দ্যাটস দ্য মিনিং, মাই ফাদার ফরবিড মি টু গো আউট, মানে আমার বাবা আমাকে বাইরে যেতে বারণ করেছে। ঠিক এরকমই অনেক সেন্টেন্সে যদি দেখো আনলেস, আনলেস এর পরে কিন্তু নট ফলো করে না, কারণ আনলেস ইটসেলফ ইজ আ নেগেটিভ ওয়ার্ড, তাহলে আনলেস আনটিল এর পরে পারলে নট ব্যবহার করবে না। ঠিক এখানে ফরবিড ওয়ার্ডটা কিন্তু নেগেটিভ, এর জন্য আমরা আবার একটা ডাবল নেগেটিভ ইউজ করতে পারি না, মাই ফাদার ফরবিড মি নট টু গো আউট। ক্লিয়ার? নেক্সট, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। সেন্টেন্সটা ভালো মতো খেয়াল করে দেখো, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। মনে রাখবে কোন সেন্টেন্সে যদি লেস থাকে তাহলে তারপরে কিন্তু উইল বসবে না, এখানে কি বসবে, শুড বসবে, শুড। লেস ইজ অলওয়েজ ফলোড বাই শুড, তাহলে সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে, উইলে ভুল আছে। ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, তার মানে আমি লেস্ট ইউজ করলে কখনো উইল ইউজ করব না। ক্লিয়ার? নেক্সট, আই ওয়াজ শক টু হিয়ার দ্যাট হি ডাইড অফ এন অ্যাক্সিডেন্ট, আই ওয়াজ শক টু হিয়ার দ্যাট হি ডাইড অফ এন অ্যাক্সিডেন্ট। এইখানে ভুলটা আমাদের কোথায় আছে, ভুলটা প্রেপোজিশনে আছে, এই যে অফ, অফে ভুল আছে। কেন ভুল, সামওয়ান ক্যান ডাই অফ ম্যালেরিয়া, someone can die of cholera, someone can die of any other disease, kintu you die of something but you die in an accident, eta in hobe ki hobe, I was shocked to hear that he died in an accident. Mone rakhbe ei die shobdo tar pore erom onek position boshte pare, die er pore for boshte pare, you die for the soldiers die for our country, tar mane die er pore ami for boshachhi ekhane, die of disease, die of malaria, কিন্তু you die in an accident. Clear? এটা কিন্তু মনে রাখতে হবে যে একটা শব্দর পরে বিভিন্ন preposition বসতে পারে এবং তার মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে কি ভুলটা আমরা পেলাম, preposition ভুলটা পেলাম, I was shocked to hear that he died in an accident. Clear? Last sentence, it is true that the poor is unable to get enough food. It is true that the poor is unable to get enough food. এই দেখো এইখানে poor ওয়ার্ডটা কি মিনিং হচ্ছে, এখানে poor মানে poor people, তাহলে এইখানে কিন্তু poor অর্থটা people অর্থে ব্যবহার করা হচ্ছে এবং এটা plural, তার মানে এখানে singular verb ব্যবহার করা হয়েছে is, তাহলে when the subject is plural আমাকে plural verb ইউজ করতে হবে। তাহলে it is true that the poor are unable to get enough food, তাহলে এই জিনিসগুলি যদি আমরা খেয়াল রাখতে পারি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় প্লুরাল ভার্ব,
সেন্টেন্সে যদি কোনো সময় আমাদের একটা নেগেটিভ ওয়ার্ড ইউজ করা হয় তাহলে ডাবল নেগেটিভ ইউজ করব না। আমরা প্রেপোজিশন যখন ইউজ করব আমাদের খেয়াল রাখতে হবে যে একটা ওয়ার্ড ক্যান বি ফলোড বাই ডিফারেন্ট প্রেপোজিশন, ইট ক্যান কনভে আ ডিফারেন্ট মিনিং। আমাদের প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে পাস্ট এবং প্রেজেন্টে যদি কোনো কানেকশন থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। যদি হ্যাবিচুয়াল অ্যাকশন কিছু থাকে তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করব নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব। আমাদের মাথায় রাখতে হবে যদি আমরা হ্যাবিচুয়াল অ্যাকশন করি কোনো কিছু বলতে চাই তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্স কখনো ইউজ করতে পারি না, আমরা ইউজ করতে হবে আমাদের কি সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপরে বর্তমানে কোনো যদি আমরা কল্পনা করি তাহলে কখনো আমরা ওয়াজ ইউজ করব না, আমরা ওয়্যার ইউজ করব, সেটা সাবজেক্টিভ মুড পড়লে পেয়ে যাবে। তারপরে যদি এরকম আগেও বলেছি যে প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে কানেকশন থাকে আমরা কখনো সিম্পল পাস্ট ফর্ম অফ ভার্বটা আমরা ইউজ করব না, এটা আমরা ইউজ করব পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব, এবং এই সেন্টেন্সটা হওয়া উচিত ছিল উই হ্যাভ নোন ইচ আদার ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। তাহলে আজকের সেশনটা থেকে আমরা খালি এরর পিকিং শিখি নাই, আমরা আজকে এটাও শিখলাম যে গ্রামার রুলসটা যদি কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এরর পিকিংটা অনেক ইজি হয়ে যায়। দ্যাট মিন্স you identify yourself with the grammar rules to make yourself easy process of picking up the errors in a sentence. তাহলে আজকের সেশনটা এখানেই শেষ করব। শেষ করার আগে আবার তোমাদেরকে একই কথা বলছি, ইংলিশটা নিয়ে চেষ্টা করো, ইংলিশ গ্রামারও শিখো, ইংলিশ বলতেও শিখো, এই দুটো জিনিসই লাইফে তোমাদেরকে অনেক দূর নিয়ে যাবে, অনেক সাহায্য করবে। ইংলিশ আবার বলছি, ইংলিশ ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যান হেল্প ইউ রাইজ হাই ইন ইউর কেরিয়ার। হাল ছেড়ে দিও না, কোনো একটা সময় ভালো না লাগে বন্ধ করে দেবে, আবার করবে। স্কিল ইংলিশের এটাই একটা এইম বা ভিশন, এটা বলে দেওয়া সবাইকে যে ইংলিশ ইজ আ ভেরি ভেরি ইউজফুল ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে তোমরা জীবনে অনেক কিছু করতে পারবে। তাহলে বিফোর আই সে গুড বাই টু ইউ, আমার যারা পুরনো সাবস্ক্রাইবার যারা আছো, যারা ভিজিট করছো, তাদেরকে আবার আমি থ্যাংক ইউ বলছি। তোমরা ভালো থেকো, সব সময় ইংলিশ নিয়ে ভাবো, ইংলিশ নিয়ে চেষ্টা করো। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকে আমি গ্রেটফুলনেস জানাচ্ছি যে তোমরা আমার সময়টা দিয়েছো, কিন্তু তোমরা ভুলে যেও না যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে, বেল নোটিফিকেশনটাকে ক্লিক করতে, যাতে আমার নেক্সট সেশনটা তোমরা জানতে পারো কখন হচ্ছে। তাহলে আশা করছি আজকের সেশনটা তোমাদের জন্য ভালো লেগেছে, ভালো কিছু আমি দিতে পেরেছি। Until my next session, be nice, be happy, be energetic, and start working hard in your English. Thank you.